আমন্ত্রণ দুপুর দুইটা নিউজে, সাথে আছি আমি তসলিমা আতিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতীয় স্মৃতিসৌধের নতুন মন্ত্রিসভা শ্রদ্ধা। বেড়েছে নিত্য পণ্যের দাম, ভোটে সরবরাহ কমার অজুহাত। ফের চার জেলায় শৈত্যপ্রবাহ, আগামী সপ্তাহে বৃষ্টির আভাস। জাতিসংঘের তিন সংস্থার নির্বাহী বোর্ডের সভাপতি হলেন মুহিত। বাজারে ইলিশ সরবরাহ বাড়লেও ক্রেতা নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে নতুন মন্ত্রিসভা। শুক্রবার বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তারা। এর আগে সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবার ও সব মিলিয়ে পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পঞ্চম মেয়াদে রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হয়েছেন ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। একই অনুষ্ঠানে বঙ্গভবনে শপথ নিয়েছেন তারা। জাতীয় নির্বাচনের পর সপ্তাহে পেরুতেই উত্তপ্ত হয়ে উঠেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার। গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে চালসহ বেশ কিছু ভোগ্যপণ্যের দাম বেড়েছে। ভরা মৌসুমে আরও চড়া হয়েছে সবজির দাম। বেড়েছে ব্রয়লার মুরগি, আটা, ময়দা, ডাল, ছোলা, আদা ও রসুন সহ আরও বেশ কিছু পণ্যমূল্য। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র। গত কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির দাম, এর মধ্যে আরও এক দফা বেড়েছে এই কাঁচা পণ্যটির দাম। বাজার ঘুরে দেখা গেছে এখন সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। কাঁচা পেঁপে ও মূলা ছাড়া ৫০ টাকা কেজির নিচে কোনো সবজি বাজারে নেই। ভরা মৌসুমে শিম প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকার নিচে মিলছে না। এক পিস লাউয়ের দাম ঠেকেছে ১০০ টাকায়। তাপমাত্রা কিছুটা কমে ফের দেশের তিন জেলায় শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা খুব বেশি না কমলেও কুয়াশার কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমায় সারা দেশেই জেঁকে বসেছে শীত। আগামী সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে গত ৩ জানুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়। সেই শৈত্যপ্রবাহ তিন দিন স্থায়ী ছিল। শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল কিশোরগঞ্জের নিকলি ও চুয়াডাঙ্গায়। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে ৯.৮ ও দিনাজপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস ছিল। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল নিকলিতে। শুক্রবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত সর্বসম্মতিক্রমে ২০২৪ সালের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও জাতিসংঘ প্রকল্প সেবাসমূহের কার্যালয়ের নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন কলম্বিয়া, জার্মানি, রোমানিয়া ও ইথিওপিয়ার রাষ্ট্রদূতগণ। ২০৩০ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে তিনটি সংস্থার সুনির্দিষ্ট ম্যান্ডেট রয়েছে। ইউএনডিপি মূলত দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে সদস্য দেশগুলোকে সহায়তা করে থাকে। ইউএনএফপিএ কাজ করে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে, আর শান্তি উন্নয়ন ও মানবিক বিষয়াবলীর প্রকল্প সংক্রান্ত চূড়ান্ত কাজগুলো সম্পাদন করে ইউএনওপিএস।
বাসাবাড়ি কিংবা ফসলের জমিতে পানি নেওয়ার যত নিচেই থাকো, আরএফএল সাবমার্সিবল পাম্পের শক্তিশালী ইম্পেলার পানি তুলবে নিশ্চিন্তে। আরএফএল সাবমার্সিবল পাম্প অন করলে পানির তুফান। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ধরা পড়েছে ছোট সাইজের ইলিশ, এতে কিছুটা মন খারাপ জেলেদের। এদিকে দাম বেশি হওয়ায় অখুশি ক্রেতারা। সরেজমিনে দেখা যায়, এ সময় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। জালে কাঙ্ক্ষিত ইলিশ উঠে আসলেও এর বেশিরভাগই ছোট, তাই হাসি নেই জেলেদের মুখে। ওই এলাকার জেলে মোহাম্মদ সোহেল জানান, বেশ কয়েকদিন ধরে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জাল ফেলে ছোট ইলিশ পাচ্ছি, বড় সাইজের ইলিশ তেমন একটা উঠে না। ছোট সাইজের ইলিশের দাম কম হওয়ায় তেমন লাভ হচ্ছে না। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় গণহত্যা চালানোর অভিযোগে শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হচ্ছে ইসরায়েল। আগের দিন বৃহস্পতিবার শুনানিতে অংশ নেয় দক্ষিণ আফ্রিকা। গত বছরের শেষ দিকে গাজায় গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। যদিও এর আগে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়, দক্ষিণ আফ্রিকা যে অভিযোগ এনেছে তার কোনো ভিত্তি নেই এবং দেশটি হামাসের সুরে কথা বলছে। 1948 সালের কনভেনশনে একটি জাতি, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত কর্মকাণ্ডকে গণহত্যা বলে বর্ণনা করা হয়েছে। গত 7 অক্টোবর থেকে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত 23,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 59,000-এর বেশি। নিহতদের অধিকাংশ নারী ও শিশু। গাজায় প্রায় 100 দিনের সংঘাতে 10,000-এর বেশি শিশুকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকার মোট শিশুর 1% সংঘাতের বলি হয়েছে। সেভ দ্য চিলড্রেনের নতুন এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। সেভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ থেকে বেঁচে যাওয়া শিশুরা শারীরিক আঘাত, অগ্নিদগ্ধ, বিভিন্ন রোগ, অপর্যাপ্ত চিকিৎসা সেবা এবং তাদের বাবা মা এবং অন্যান্য প্রিয়জনকে হারানো সহ নির্মম ভয়াবহতা সহ্য করছে। হাজার হাজার আহত শিশুর মধ্যে কমপক্ষে 1,000 শিশু একটি বা দুই পাই হারিয়েছে। সংস্থাটির কর্মকর্তা জেসন লি আল জাজিরাকে বলেন, এগুলো কেবল সংখ্যা নয়, এই প্রতিটি সংখ্যাই এক একটি শিশু। গাজার কোনো স্থানই এখন আর নিরাপদ নয় বলে জানিয়েছে জাতিসংঘ। এখানে সেখানে ভবনের ধ্বংসস্তূপ পড়ে থাকা গাজা যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। জানাবো খেলার খবর। বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে 30,250 সুইস ফ্রাঁ জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 39,00,000 টাকা। গেল বছরের অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের 3টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা ভঙ্গের অভিযোগ আনে ফিফা। পরে ঘটনা তদন্ত করে বাফুফেকে জরিমানার সিদ্ধান্ত নেয় ফিফার ডিসিপ্লিনারি কমিটি। গতকাল ফিফা আনুষ্ঠানিকভাবে জরিমানার বিষয়ে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে জানিয়েছে। বাফুফে যে ফিফার জরিমানার মুখে পড়তে যাচ্ছে তা অনুমিতই ছিল, অবশেষে সেটিই সত্য হলো। ম্যাচ কমিশনারের দেওয়া প্রতিবেদনে যে 3টি ম্যাচের জন্য জরিমানা গুনতে হয়েছে বাফুফেকে, তার 2টি ম্যাচ ছিল ঢাকায়, একটি মালদ্বীপের মালেতে। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল মালদ্বীপের মালেতে। স্পেনীয় সুপার কাপের ফাইনালে আবারও মুখোমুখি দুই ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এবার সৌদি আরবে আরও একটি এল ক্লাসিকো দেখতে যাচ্ছে ফুটবল প্রেমীরা। গত আসরেও সুপার কাপের ফাইনাল উঠেছিল এই দুই দল। সে আসরেই সৌদি আরবের আয়োজনই ফাইনালে রিয়াল হারিয়ে নিজেদের রেকর্ড 14তম শিরোপা জিতেছিল বার্সেলোনা, যে কারণে এবারের আসরে নিজেদের ফেভারিট দাবি করেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। তিনি রীতিমতো রিয়ালের কোচ কার্লো আনচেলত্তিকে হুমকি দিয়ে রেখেছেন।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 4টা নিউজ। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।